আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের ইগল পরিবহনের একটা হানিফ কনভার্ট বাস। তো আমরা এখন খেলতে যাচ্ছি হচ্ছে বাস সিমিউলেটর পার্ট 2। তো বুঝতেই পারি নাই ভাই, তবে এখানে সে অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে আমাকে সতর্কতা অবলম্বন করে যাচ্ছি। এ ভাই আসতে গাড়িটা ক্রাশ করে ফেললাম। কোম্পানি থেকে আমাকে 400 টাকা জরিমানা করে দিয়েছে গাইস। পাওয়ার চলে যাচ্ছে আমাদের স্তরে। আমার একটা পাঁচটা ছোট ভাই আছে রাখা, সেখানে মাধ্যমে রাস্তায় তারা শুধু একটা জিনিসই কীভাবে আমাকে বাস ড্রাইভারের লোগো আছে, বাস ড্রাইভার বাসটা বের করা চলে। আমরা বাসটা কিন্তু কয়েকবার কিন্তু মডিফাই করা হয়েছে, কারণ বাসটা পর্যাপ্ত ঠিক দেয় না, কিন্তু টাকা আসে না। সরি বাই দ্য ওয়ে মিস্টেক হয়ে গেছে।
আমরা কিন্তু ফুল পাওয়ার গাইস চলে যাচ্ছি বাংলাদেশ ঘুরে। তো আমরা ছিলাম হচ্ছে বাংলার বান্ধা, যেটা কিনা বাংলাদেশের একবারে 0 পয়েন্ট। আপনারা যদি কাজ চেক করেন উপরে কিন্তু হানিফ লেখাটা আছে, একবারে উজ্জ্বল চলচল করছে। আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাম পাশে আমরা অতিক্রম করে যাচ্ছি। সামনে যে সুন্দরবন ট্রান্সপোর্টের একটা বাস,
পোকা ঢুকে গিয়েছিল, ঢুকে যাওয়ার কারণে দিশালাকে ফোন দিতে হবে, ইনকমেস্টের প্রতি জানাতে হবে, অভিযোগ আনতে যাচ্ছি। যারা কিনা ওয়াইফাই বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তারা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর আমরা মুক্ত অধিদপ্তরের একটা কমপ্লিট লিঙ্ক আপ করে দিতে পারি। হ্যাঁ সোজা 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 গাড়ি থাকতে থাকতে একদম একদম ফুল কাটতে হবে, ফুল ফুল একেবারে সোজা বরাবর বামে 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 আইসতে আইসতে
আগে আমার যেতে হবে। Guys, hey, you're stuck.
আলাগালা একটা বাসে ওভারটেক করছি রে আমার ব্রেক ভাই আছে তাই খেলা তো ফ্রাদার জমে গিয়েছে বাইরের সালে গাইস চেক করো রাস্তাটা চেক করো গাইস অনেক কষ্ট করে বুঝতে আসছি আমি চাই না এখানে আমাদের সমাপ্তি হোক আমরা এক চান্সে উঠতে পারলে চলে এক চান্সে এক চান্সে এক চান্সে Thank you.
আরেকটু রেস্ট দিয়ে দিলাম, অনেক টাইমই হয়ে গেছে, চেষ্টা করতেছি। তো আমরা কিন্তু দার্জিলিং এর ট্রিপটা করেছি, দার্জিলিং থেকে বাংলাদেশ ঢুকতেছি, মানে কাঠমান্ডু থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে। তো আমরা বাংলাদেশে ঢুকছি মাত্র, ভাই আর পড়তে চাই না।
ফার্স্ট আরামসে ঘুরিয়ে ফেললাম এত সুন্দর রাস্তাটা পাওয়ার কারণে। আসলে নৌকা মার্কা মানে শিলিগুড়িতে রওনা দিছি আমি, তাহলে এদিক দিয়ে আসেন না কাঠমান্ডু। আমরা কিন্তু ভাই যাবে বাংলাবান্ধাতে রওনা দিলাম না, তাহলে যাবো কোন জায়গায়? এই জায়গায় না, কাঠমান্ডুতে যাবো অবশ্যই। তাহলে আমরা এখন যাচ্ছি কিন্তু কাঠমান্ডু গাইস। কাঠমান্ডু থেকে আমি গেলাম, এই আস্তে 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 দেখ 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 কি করলেন এটা গন্ধে আপনার? আজকে মতন কিন্তু আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আমরা সেফলিভাবে কাঠমান্ডু যেতে পারলাম না, তো আজকে মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।